সালামু আলাইকুম কিকসেন মমের মা এবং আরও যারা আমাদের এই প্রোগ্রাম নিয়মিত দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনারা আমাদেরকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে যাচ্ছেন অনেক বেশি জানার আগ্রহ আছে আপনাদের অনেক বিষয় নিয়ে বিশেষ করে মায়েরা খুব অস্থির থাকেন শিশুকে নিয়ে আর গর্ভবতী মায়েরা অস্থির থাকেন তার ভবিষ্যৎ বা অনাগত শিশুর জন্য গর্ভাবস্থায় কিভাবে তিনি সুস্থ থাকতে পারেন এই বিষয়ে অনেক প্রশ্ন আপনারা করেন আমরা যে প্রশ্নগুলো একেবারে সিমিলার হয়তো সেই প্রশ্নগুলো কিছু অ্যাভয়েড করে যায় কিন্তু একটু ভিন্ন মাত্রার যে প্রশ্নগুলো প্রতিবারই করা হয় আমরা কিন্তু চেষ্টা করি সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেওয়ার জন্য আজও সেরকম অনেক প্রশ্ন আপনাদের পেয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি পুষ্টিবেদ আয়সা সিদ্দিকা যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেছেন আয়সা নাজদিন আপনার বাচ্চার বয়স দশ মাস কি বাসায় বানানো কেক বা পুডিং খাওয়াতে পারবেন কিনা জিজ্ঞেস করেছেন দশ মাসের বাচ্চা তো একেবারেই যে গরুর দুধ দিয়ে তৈরি যে খাবারটা সেটা আমরা অনেক সময় ডিরেক্টলি দিতে না করি আপনি খুব অল্প পরিমাণে দিতে পারেন তো তবে না দেওয়াটাই ভালো কুডিং সেমায় এটা তার যে মিল্কটা আছে ফর্মুলা যদি কোনো মিল্ক আপনি ব্যবহার করে থাকেন সেটা দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারেন যেহেতু ফর্মুলা মিল্কটাকে আমরা চুলায় জাল দিতে নিষেধ করি আপনি গরম পানি করে মিল্কটাকে দিবেন তারপরে ব্লাইন্ডারের ডিমটাকে ফেটে নেবেন এরপরে একটু কাস্টার্ড পাউডার দিতে পারেন আর ওভেনে অথবা পানির উপরে যে আমরা ভাপে বসিয়ে দিপো দিন এইভাবে তৈরি করলেও কিন্তু বাচ্চার জন্য হয়ে যায় নুসরাত শামা আপনি প্রশ্ন করেছেন আপনার বাচ্চা নয় মাসের বাচ্চা পিঠা জাতীয় জিনিস খুব পছন্দ করে বিশেষ করে সকালবেলা আমি ওকে বিভিন্ন কিছু দিয়ে প্যান কেক বানিয়ে দিই কিন্তু সে হালকা মিষ্টি না হলে খায় না সবজি দিয়ে দিয়ে দেখেছি এই জন্য খাটি আখের গুঁড় দিয়ে খুব সামান্য এখন সকালের নাস্তা হিসেবে রেগুলারে হেলি হেলদি হচ্ছে জানালে উপকৃত হবেন যেটা প্যান কথা বলেছেন এটা ঠিক আছে এটা হলো চালের গুঁড়া বা ডিম দিয়ে আমরা করতে বলি একটু দু দিন আপনি ইউজ করতে পারেন দুদিন গুঁড়া দিলেই কিন্তু এটা একটু মিষ্টি হয়ে যায় তো আলাদা করে গুড় বা চিনি কিন্তু অ্যাড করার কোনো দরকার নেই অবভিয়াসলি প্রতিদিন সেম টাইপের খাবার না দিয়ে এখানেও আপনি একটু চেঞ্জ আনবেন সাগু পুডিং করতে পারেন এগ পুডিং করতে পারেন এটাও ওয়ান কাইন্ড অফ কিন্তু পিঠা টাইপেরই আর প্যানকেক যেটা আছে সেটাতে আপনি প্রতিদিন সুগার বা গুড় যখন অ্যাড করবেন যাতে সে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন সে চিনি ছাড়া অ্যাকচুয়ালি কোনো কিছু খেতে চাইবে না মানতাসা মাইশা প্রশ্ন করেছেন আপনার বাচ্চার বয়স বিশ মাস দ্যার এনি বেনিফিট অফ ফিডিং প্রফড রাইস আপনি মুড়ি বা চিরার কথা বলেছেন তার গ্র্যান্ডফাদার তাকে হলো চিরা বা মুড়ি এটা খাওয়ায় আপনি খুব টেনশানে আছেন যে কোনো অসুবিধা আছে কিনা এটা তো কার্বোহাইড্রেট একটা সাবস্টিটিউট অর্থাৎ রাইস রুটি বা আলুর পরিবর্তে চিরা মুড়ি আমরা চাইলেই খেতে পারি এতটুকু একটা বাচ্চা খুব অল্প পরিমাণেই খাবে তো এটা ওভারিড না হয়ে অনেক সময় আছে আমরা বাচ্চাদেরকে নিজের হ্যাবিট তৈরি করার জন্য ছিটিয়ে দেয় সে খুঁজে খুঁজে খাই অনেক বাচ্চা আছে যে একেবারে ড্রাই খাবার খুব পছন্দ করে তো আমার মনে হয় যে কন্টিনিউ না দিয়ে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন আপনার বাচ্চাকে এক একটু একটু করে দিয়ে হ্যাবিট করাতে পারেন সালমা নিপু আপনি প্রশ্ন করেছেন আপনার বেবি বয়স পাঁচ মাস কাজে জয়েন দেওয়ার কারণে তাকে এক্সট্রা দুধেও অভ্যস্ত করেছিলেন কিছুদিন হলো কিন্তু দুই তিন দিন যাবৎ আপনার বাচ্চা কিছুতেই বুকে দুধ নিতে চাইছে না এই জন্য আপনি খুব দুশ্চিন্তায় ভুগছেন এটা খুব একটা নর্মাল সিনারিও যে যারা ওয়ার্কিং লেডি থাকে তারা যখন কাজে জয়েন করে তখন একটা গ্যাপ পড়ে যায় বাচ্চার সাথে দিনে দশ থেকে বারো ঘন্টার একটা গ্যাপ হওয়ার কারণে বাচ্চার এই হ্যাবিটটা চলে যায় তখন সে বেসমেন্ট সাফ করে না তো অনেক মা আবার চাইলে অফিস থেকে আসার পর থেকে মোটামুটি রাত বারোটা পর্যন্ত মিনিমাম চাইলে তিনবার ফিডিং দিতে পারেন আবার একদম আর্লি মর্নিংয়ে কিন্তু ফিডিং দিতে পারেন আপনি আবার একটু ট্রাই করে যান তাহলে পারবেন আর যদি একেবারে নিতে চান নিতে না চায় অনেক সময় ফোর্স পিডিং অনেক বাচ্চা কিন্তু এটা করে না যেহেতু সে অন্য খাবারে বা ফিডারে অভ্যস্ত হয়ে যায় তখন তার কাছে সেটা খুব ইজি গ্রোয়িং হয়ে যায় তন্ময় তখন আপনি ফোন আপনি জানতে চেয়েছেন বাচ্চাকে কত মাস বয়স থেকে আনার ফলে রস খাওয়াতে পারবেন এটা আট নয় মাস থেকে দেওয়া যায় অর্থাৎ যখন বয়স আট নয় মাস পার হয়ে যাবে তারপর থেকে একটু একটু রসটা না দিয়ে গোটা গোটা আনার একটু মুখে দিয়ে হাত দিয়ে চেপে দেন বা বাচ্চা যেন একটু চিপে খায় এই ব্যবস্থাটা করবেন জুস করে দিলে বেসিক্যালি ফলের যে গুণাগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সাফা প্রশ্ন করেছেন বাচ্চাকে সকালে খালি পেটে কলা খাওয়ানো যাবে কিনা সকালে ঘুম থেকে ওঠার পর অনেক সময় ছোটো একটি বাচ্চা হলে অনেক সময় ফিলিং করে আগে বা দুই আড়াই ঘন্টা গ্যাপ দেওয়ার পরে বেশ নাস্তাটা করে তো সকালের নাস্তাটাও বাচ্চার একটা কলাই হতে পারে ঘুম থেকে ওঠার পর বাচ্চাকে আগে একটু পানি খাওয়ানোর প্র্যাকটিস করাবেন পনেরো বিশ মিনিট পরে বাচ্চাকে আপনি একটি কলা খাওয়াবেন কলা খাওয়ার পরে আবার গ্যাপ দিয়ে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা গ্যাপ দিয়ে অন্য একটা সলিড খাবার দিতে পারেন লাইক দিন দিতে পারেন বা সুজি বা সাগু অথবা দুধ কনফ্লেক্স এই ধরনের খাবার আপনি খাওয়াতে পারেন নিপা প্রশ্ন করেছেন বাচ্চার বয়স চার বছর হলেও সে দুধ খুব পছন্দ করে দিনে দুই থেকে তিন গ্লাস দুধ খায় এটা ঠিক সমস্যা কিনা সে সকালে খালি পেটে এক গ্লাস দুধ খেয়ে স্কুলে চলে যায় অন্য কিছু খেতে চায় না সকালে যে দুধটা খায় এটা ঠিক আছে প্রতিদিন দুই থেকে তিন গ্লাস এটা ঠিক আছে তবে অনেক সময় হলো যে যেহেতু মিল্কের মধ্যেও কিছু ব্ল্যাক্টোস থাকে ক্যালসিয়াম ভিটামিন দিয়ে অতিরিক্ত ক্যালসিয়াম কন্টেন্ট হলে অনেক সময় অনেক সময় ফিউচারে প্রবলেম হতে পারে তবে এটাকে দিনে দুইবারই আপনি নিয়ে আসেন দুধ বা দুধের তৈরি খাবারও তাকে হ্যাবিট করাতে পারেন বাট প্রতিদিন সে চাইলে দুধ খেতে পারবে তাতে কোনো অসুবিধা নাই আর তিন গ্লাস যদি খায় সো ন্যাচারাল নিয়ম অনুযায়ী তিন গ্লাস মানে হলো ছয়শো এম তো এখান থেকে একটু পরিমাণটা কমিয়ে দুই থেকে তিন গ্লাসের পরিমাণটা যেন চারশো এম থেকে পাঁচশো এম এর মধ্যে চলে আসে শিউলি আক্তার আপনি প্রশ্ন করেছেন বাচ্চার মাস বাইশ দিন ওজন ছয় কেজি তার হাড় শক্ত হচ্ছে না বসতে পারে না ফর্মুলা মিল্ক দিচ্ছেন দুধ হজম করতে পারে না গ্যাস হয় কী ধরনের খাবারে ওর হজম শক্তি বাড়বে আর হাড়ের গঠন শক্ত হবে ছয় মাস বাইশ দিন তো খুবই অল্প সময় এত অল্প সময় যদি হাড়ের গঠনটা আপনি চান তাহলে তো আপনার হবে না বাচ্চা বেস্ট ফিডিং করলেই তো মায়ের দুধ থেকে ক্যালসিয়ামটা পাবে যখন সে ছয় মাস এখন অন্য খাবার পাচ্ছে একটু ফিশ বা চিকেন স্যুপ এগুলো থেকে সে একটু একটু করে ক্যালসিয়াম পাবে সো ইট উইল টেক টাইম একটা একটা বাচ্চা প্রপারলি বসতেও তো একটা বছর সময় লেগে যায় আপনাকে তো অতটুকু সময় দিতে হবে এখনই তো তার হাড়ের গঠন হবে না পরিপূর্ণভাবে আস্তে আস্তে হবে আপনি অ্যাট এ টাইম অনেক খাবার দিয়ে তাকে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে দিলেই যে সে বড়ো হয়ে যাবে বা হাড় শক্ত হয়ে যাবে তা কিন্তু নয় বয়স অনুযায়ী সব কিছুর ডিমান্ড থাকে সো বয়স অনুযায়ী তার গ্রোথটা কিন্তু হবে তৃপ্তি রয় আপনি প্রশ্ন করেছেন বাজারে এখন অনেক লবণ আয়োডিন থাকে না এক্ষেত্রে কী করা যায় বিকল্প কী আয়োডিন অভাব হওয়ার সম্ভাবনা আছে কি অনেক ধরনের খাবার থেকে যেমন সামুদ্রিক মাছ থেকে আমরা আয়োডিনটা পাই এছাড়া অনেক সবজি থেকে ফল থেকে আমরা কিছু পরিমাণে কিন্তু আয়োডিন পাই তারপরে অনেক সময় এটা আমাদের জন্য সাফিশিয়েন্ট হয় না সেজন্য চেষ্টা করতে হবে আয়োডাইড সল্টটাকে খোঁজ করে সেটাকে খাওয়ার জন্য যেসিন আপনি প্রশ্ন করেছেন শিশুর মুখে রুচি বাড়ানো যায় কিভাবে সাধারণত অনেক রোগ শোকের কারণেই কিন্তু বাচ্চারা মুখের অ্যাপেটা একটা হারিয়ে ফেলে বা অনেক সময় একটা মাসে কিছুদিন অসুস্থ থাকে আবার একটু ভালো থাকে তখন তার অ্যাপেটা একটা লস হয়ে যায় তো একটা মাসে প্রতিদিনই আপনার বাচ্চা একই নিয়মে খাবে বেসিক্যালি এটা এক্সপেক্ট করাটাই ভুল এটা আমাদের সাধারণ মানুষেরও হয় মাসে পনেরো দিন ভালো অ্যাপেটার থেকে পনেরো দিন কিন্তু অ্যাপেটা একটু কমে যায় সো ওকে চেষ্টা করবেন যে খাবারে একটু লেবুর রস মালটা খাওয়ানো ফল জাতীয় খাবারগুলো একটু একটু রাখলে অটোমেটিক কিন্তু ডাইজেশন পাওয়ারটা বাড়ে বাচ্চাদের তখন অ্যাপেট একটা গ্রো করে যায় লিয়াকতালি আপনি প্রশ্ন করেছেন বাচ্চার মুখ দিয়ে লালা ঝরে কী করবো এখানে বাচ্চার বয়সটা একটা বিষয় যে বাচ্চার বয়স কত হয়েছে অনেক সময় থাকে বাচ্চাদের মুখ দিয়ে একটু লালা ঝরে একটু বয়স হলে অনেক সময় ক্রিমি হলে এটা হয় আর কমনলি বাচ্চাদের নিজস্ব একটা প্রোটেক্টিভ ক্ষমতাটা যে লালাটা পড়ে যাচ্ছে এই ক্ষমতাটা অনেক সময় পরে ডেভেলপ করে যে এটাকে মুখ থেকে নিচ থেকে টেনে নেওয়া বা অনেক সময় বাচ্চাদের আইপিও অত সাপ থাকে না যে পড়ে যাচ্ছে এটাকে ঠিক করা এটা একটু মুছে মুছে দিলেই ঠিক হয়ে যায় আর একটু বড় হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু এটা ঠিক হয়ে যায় শিশুর ত্বক সুন্দর রাখবেন কীভাবে জানতে চেয়েছেন এখানে খাবারের একটা ভূমিকা আছে খাবারে পানি থাকতে হবে ফ্রুটস থাকতে হবে ভেজিটেবল থাকতে হবে এই তিনটার সমন্বয়ে আমরা আমাদের স্কিনটাকে ঠিক রাখতে পারি গর্ভাবস্থায় কী খেলে বাচ্চার ওজন বাড়ে আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি এই তিনটা এই তিনটা কম্বিনেশান নিয়ে যে খাবারগুলো থাকে হাই প্রোটিন ইনটেক করতে হবে এবং এই তিনটা অর্থাৎ প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি কম্পোজিশনে যে ফুডগুলো থাকে সেগুলোতে কিন্তু ভালো ওয়েট গেইন করে যেমন গরু মাংস মুরগির মাংস মাছ ডিম বাদাম ডাল এগুলো মায়ের ওজন বাড়াতে সাহায্য করে মিথিলা প্রশ্ন করেছেন নবজাতকের গোসল কখন দিতে হবে আপনি নবজাতকের গোসলটা আমরা বলে থাকি যে সকাল দশটা থেকে বারোটা যে সময়টা সূর্যের সূর্যের আলো তীব্রতা থাকে বা একটু ওয়ার্ম ওয়েদার থাকে তখন দিলে বাচ্চার জন্য একটু ভালো লাগে সে একটু ওয়ার্ম হয় এবং প্রতিদিন চাইলে গোসল দেওয়া যায় যেভাবে বাচ্চাকে অভ্যস্ত করবেন তাতেই বাচ্চা কিন্তু অভ্যস্ত হয়ে যায় তো প্রতিদিনের গোসলের টাইমটা ফিক্সড রাখবেন এক একদিন এক টাইম যেন না হয় দুপুরে খাবারের আগে গোসলটা দিলে বাচ্চা লাঞ্চ বা যে উইনিং খাবারটা আমরা দিই এক্সট্রা খাবারটা দিই খাবারটা বাচ্চা প্রপারলি খায় এবং গোসল দিলে তার বডি টেম্পারেচারটা মেনটেন হয় সেজন্য বাচ্চা কিন্তু প্রপারলি ঘুমায় প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের আরও আরও অনেক প্রশ্ন আমরা আশা করছি এবং আছেও আমাদের কাছে আমরা নেক্সট আসবো আবার বাকি প্রশ্নগুলো নিয়ে সেই পর্যন্ত থাকবেন আমাদের সাথে নিয়মিত দেখবেন কিটস অ্যান্ড মম ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন